আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে সৌদি নেই প্রবাসীদের গণহারে আটক হচ্ছেন সৌদির অবৈধ প্রবাসীরা সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে সকলকে সতর্ক হবার অনুরোধ থাকল সৌদি আরবকে অবৈধ প্রবাসী মুক্ত করে ঘরে তোলার লক্ষ্যে যে অভিযান শুরু হয়েছিল সেই অভিযান চলমান রয়েছে পবিত্র রমজান মাসেও পুলিশের সেই ধরপাকর অভিযান অনেকটাই বেড়েছে এই সপ্তাহে গত সপ্তাহের তুলনায় পুলিশের হাতে অবৈধ প্রবাসীদের আটকের সংখ্যাও অনেক বেড়েছে সৌদির চারদিকেই এখন মূলত অবৈধদের বিরুদ্ধে ধরপাকর অভিযান চলছে বিশেষ করে তিন ধরনের প্রবাসীরা পুলিশের এই অভিযানে আটক হচ্ছেন বেশি যে প্রবাসীরা সৌদি আরবের ইকামা আইন শ্রম আইন এবং সীমান্তনীতি আইন লঙ্ঘন করে অবস্থান করছেন তাদেরকে আটক করা হচ্ছে এ বিষয়ে আজ সৌদি প্রেস এজেন্সির এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী ও যাওয়াজাতের যৌথ অভিযানে গত এক সপ্তাহে তেরো হাজার দুইশো পঁয়ষট্টি জন অবৈধ প্রবাসীদেরকে আটক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন গত সাত এপ্রিল থেকে তেরোই এপ্রিল এই সাত দিনে সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে আটককৃতদের মধ্য থেকে ইকামা আইন বঙ্গের দায়ে আট হাজার চারশো নব্বই জনকে এবং শ্রম আইন বংের দায়ে এক হাজার ছয়শো চব্বিশ জনকে আর সীমান্ত নীতি আইন বংের দায়ে তিন হাজার একশো সাতচল্লিশ জন অবৈধ প্রবাসীদেরকে আটক করা হয়েছে তাছাড়া গত এক সপ্তাহে সৌদি আরবে পুলিশের হাতে আটক থাকা বারো হাজার দুইশো একষট্টি জন অবৈধ প্রবাসীদেরকে অবৈধ ও আশ্রয় প্রদান করার অপরাধে নয় জনকে আটক করা হয়েছে এই আটককৃত নয় জনের মধ্যে বৈধ প্রবাসী এবং সৌদি নাগরিক রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার অবৈধ প্রবাসীদের সহায়তা না করার জন্য সতর্ক করা হচ্ছে তারপরেও যারা অবৈধ প্রবাসীদের কোনো ধরনের সহায়তা করতে গিয়ে আটক হচ্ছে তাদেরকে পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হচ্ছে তাই সৌদি আরবে থাকা সকল অবৈধ প্রবাসীরা সতর্কতার সাথে চলাফেরা করুন এবং সাবধানে থাকুন উল্লেখ্য যে সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে যে চলমান অভিযানটি তা শুরু হয়েছিল দুই সালের দিকে আর সেই অভিযানে এখন পর্যন্ত প্রায় ষাট লাখেরও বেশি অবৈধ প্রবাসীদেরকে আটক করা হয়েছে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে